অন্যের দোষ দিয়া কি হবে? এখন তো দেখি তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মেন টপিক কি, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রিলিক্স ভিডিও কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। ওকে বন্ধুরা, রিলিক্স ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ প্রয়োজন হবে। অ্যাপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন হচ্ছে ক্যাপকাট। তো যখনই আপনি ক্যাপকাট লিখে সার্চ করে দেবেন, তখনই কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অ্যান্ড্রয়েড চলে আসবে। দেন এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে আপনারা ওপেন করে দেবেন। তো আমি এটাকে ওপেন করে দিব। তো বন্ধুরা, ওপেন করে দেওয়ার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা যে রিলিক্সটা অ্যাড করবেন সেটা আপনারা কোথা থেকে আনবেন, অর্থাৎ রিলিক্সের টেক্সটটা যে অ্যাড করবেন ওইটা আপনারা কোথা থেকে আনবেন? প্রথমে আপনারা ইউটিউব অ্যাপটাকে ওপেন করে দিবেন। আগে ক্যাপকাট ওপেন করা দরকার নাই। তো ইউটিউবটাকে আপনি যখনই ওপেন করে দিবেন, আপনি কোন বিষয়ে রিলিক্স এইখানে নিতে চাচ্ছেন, তো আপনারা এই যে উপরে ইউটিউবের সার্চ বক্স দেখতে পারবেন, জাস্ট সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে সার্চ বক্সে লিখবেন হচ্ছে, মানে যে বিষয়ে আপনি রিলিক্সটা অ্যাড করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি লিখে দিবেন। ওকে বন্ধুরা, আমি এখানে একটা লিখে দিলাম, দেখতে পাচ্ছেন একটা যে গান আছে, আজ আমার স্বপ্ন দেখাবি আই। তো এটার রিলিক্স লিখে আমি সার্চ করে দিলাম, তখনই কিন্তু আমাদের মাঝে এই যে এটার রিলিক্সটা চলে আসবে। জাস্ট আপনি যখনই সার্চ করে দেবেন তখনই কিন্তু আপনাদের মাঝে যেরকম একটা রিলিক্স চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রিলিক্স চলে আসবে। জাস্ট আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার উপরেরটাই ভালো লাগছে, তো আমি উপরেরটাই ডাউনলোড করে নিব। ওকে বন্ধুরা, আমার কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ওই রিলিক্সটা ভিডিও করে ডাউনলোড করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, আমরা যে অ্যাপটা ইনস্টল করলাম ক্যাপকাট, তো এই ক্যাপকাট অ্যাপটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এইখানে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের মাঝে আপনার ফোনে থাকা সব ভিডিও এবং ফটো শো করবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে ভিডিও, তো আপনার কিন্তু ভিডিও শো করবে। আপনি যদি ফটো দিয়ে করতে চান তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন ফটো চলে আসবে। তো আমি যেহেতু ফটো দিয়ে করব তার কারণে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা যখন ফটো সিলেক্ট করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন তারপর আপনারা যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন লাস্টে যে একটা আছে, যেখানে ক্যাপকাটের যে ইন্ট্রোটা আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডিলেট, জাস্ট এটাকে আপনারা ডিলেট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে মূল ভিডিওটা আছে জাস্ট শুধু এটাই থাকবে। জাস্ট এখন শুধু যেটা একটু বড় করে নেবেন, লেয়ার আইকনে ক্লিক করে জাস্ট একটু একটু বড় করে নেবেন। তো এটা যখন আপনাদেরকে বড় করা হয়ে যাবে তখন আপনাদেরকে এখানে কিন্তু টেক্সটটা অ্যাড করতে হবে। তারপর আপনারা যেটা করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। আর চাইলে আপনি এই যে এখান দিয়ে আর একটু এডিট করতে পারেন। এই যে এখানে অসংখ্য আছে, মাধ্যম আছে, এডিটের অসংখ্য মাধ্যম আছে, জাস্ট এইখান থেকে আপনারা এডিট করতে পারেন। তো আমি আর এইগুলো দেখাবো না, জাস্ট আমি শুধু টেক্সট অ্যাড করা দেখাবো। এখানে ওভারলিতে ক্লিক করে দিবেন। ওভারলিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই আপনি যদি এখান থেকে ফটোটা সিলেক্ট করা থাকে তাহলে এই যেখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেন আমার এটা টেক্সটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন যেটা করবো, এই টেক্সটটাকে এখানে অ্যাড করে দেবো। তো টেক্সটে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। যখনই আপনি এটাতে ক্লিক করে দেবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অসংখ্য আছে, অপশন আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লিন্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন এদিকে একটু টান দেবেন। এদিকে একটু টান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইটের নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এই যে এইটা সুন্দরভাবে বসে যাবে। এখন মিল মতো এটা এখানে আপনি বসাই দিবেন। তো আমি এখানে একটা বসাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে আমি এখানে বসাই দিলাম। এই যে এখন যদি আপনাদেরকে এটা আমি প্লে করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতেই পারলেন আমারটা কিন্তু টেক্সট টাইট হয়ে গেছে। দেন রিলিজ ভিডিও কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে ই করতে পারেন। তো এইখানে আমি একটা ই করে দিচ্ছি যে এতটুকুই থাক। হ্যাঁ, তো এখন এটা কিন্তু সেভের পালা।
তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা আইকন আছে এখানে দেখতে পারতেছেন এই যে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি ভিডিওটা আরো কোয়ালিটিফুল ভাবে সেভ করতে পারবেন তো আপনার যদি এই যে এইখানে 720 পি যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি 1080 পি করে দিবেন এটা যদি 25 থাকে তাহলে আপনি এটাকে 30 করে দিবেন তারপর আমার করাই আছে জাস্ট এখন শুধু আপনারা এই যে এটাতে ক্লিক করে দিবেন এটাতে আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার ভিডিওটা সেভ হওয়া শুরু করবে তো এইভাবে খুব সহজ ভাবে কিন্তু আপনারা রিলেক্স ভিডিও তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ